আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জান্নাতুল ফেরদৌসী মিস লাইট ফেয়ার স্কুল সাইদনগর থেকে তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমত অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, মিসও অনেক ভালো আছি। ছোট্ট সোনা বন্ধুরা, আজকে আমরা দুইটা টপিক শিখব। আমরা এক থেকে বিশ পর্যন্ত কাউন্ট করব, সাথে কি করব, মাঝের সংখ্যা লেখা শিখব। এবং আমরা 1 থেকে 20 পর্যন্ত কাউন্ট করব, সাথে আমরা কি করব, কামস বিটুইনটা লেখা শিখব। তোমরা অনেকেই নিশ্চয়ই পারো, আর অনেকেই পারো না। যারা পারো তারা মিসের সাথে আরেকবার প্র্যাকটিস করে নেবে, আর যারা পারো না তারা মিসের সাথে শিখে নেবে, ঠিক আছে? তাহলে চলো আমরা সকলে এই যে সুন্দর এই যে আমাদের বইটি, আমাদের এই সুন্দর বইটি আমরা সকলে বের করি। সকলে পেজ নং 55 পাঁচ পাঁচ পৃষ্ঠাটি সকলে বের করো। প্রথমে আমরা গণনা করা শিখব, ঠিক আছে? ছোট সোনা বন্ধুরা, দেখো মিস 55 পৃষ্ঠা বের করেছি, পাঁচ পাঁচ 55। এই পৃষ্ঠা থেকে আমরা কি করব, আমরা প্রথমে পড়ব, এক থেকে বিশ পর্যন্ত আমরা প্রথমে গণনা করব, ঠিক আছে? তাহলে চলো সকলে মিসের সাথে একসাথে পড়ি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। তারপর দেখো দুইটা সংখ্যাই শিখেছে, এখন আমরা কিভাবে পড়ব। এক, এক, এগারো, এক, দুই, বারো, এক, তিন, তেরো, এক, চার, চোদ্দ, এক, পাঁচ, পনেরো, এক, ছয়, ষোলো, এক, সাত, সতেরো, এক, আট, আঠারো, এক, নয়, উনিশ, দুই, শূন্য, বিশ, ঠিক আছে? এখন আমরা কি করব বলতো? এখন আমরা মাঝের সংখ্যা লেখা শিখব, ঠিক আছে? তাহলে চলো আমরা আজকে মাঝের সংখ্যা শিখি মিসের সাথে সকলে একসাথে। আজকে আমরা 72 পৃষ্ঠার মাঝের সংখ্যাটা লেখা শিখব। দেখো 7 2 72, এই 72 পৃষ্ঠার মাঝের সংখ্যাটা আমরা আজকে লেখা শিখব। দেখো তো ছোট্ট সোনা বন্ধুরা, এখানে কত আছে, এক, এক, এগারো, আর এখানে কত আছে, এক, তিন, তেরো। এই মাঝে একটা সংখ্যা নাই, কোথায় লুকিয়ে গেছে, হারিয়ে গেছে। এখন আমরা তাহলে এটাকে খুঁজে বের করে আমরা লিখি এগারো। এগারোর পরে কত হয়, এগারো, এক, এক, এগারো, এগারোর পরের সংখ্যা বারো। এখন আমরা বারোটা কিভাবে লিখব জানো তোমরা? হ্যাঁ, মিসের সাথে লিখি সকলে। প্রথমে আমরা এক লিখব, এক, দুই, বারো, ঠিক আছে? এরপরে আমাদের কত আছে, এক, তিন, তেরো, তেরো এর পরে কিছু নাই। তারপর কত আছে, এক, পাঁচ, পনেরো, তাহলে আমাদের তেরো এর পরের সংখ্যা কত, তেরো, চোদ্দ। চোদ্দকে কিভাবে লিখব, প্রথমে আমরা আগে একটা এক লিখব, তারপর আমরা এই চার লিখে ফেললাম, চোদ্দ। তাহলে এখন পড়ি তেরো, চোদ্দ, পনেরো, ঠিক আছে? এরপর কত দেয়া আছে, এক, পাঁচ, কত হয় বলতে পারবে, এক, পাঁচ, পনেরো, পনেরোর পরের সংখ্যা ষোলো, ষোলো এর পরে সতেরো, দেখেছো এখানে সতেরো আছে। তাহলে আমাদের এই মাঝের সংখ্যাটি কত হবে, ষোলো। ষোলোকে আমরা কিভাবে লিখব, প্রথমে আমরা এক লিখব, তারপরে আমরা ছয় লিখব, এক, ছয়, ষোলো, ওকে। তাহলে একটু পড়ি, পনেরো, ষোলো, সতেরো, ওকে। নেক্সট, পরের সংখ্যাটি কত দেয়া আছে, এক, ছয়, ষোলো, ষোলো এর পরের সংখ্যাটি হবে কত, ষোলো এর পরের সংখ্যাটি সতেরো, ষোলো, সতেরো, আঠারো, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত লিখব, ষোলো এর পরের সংখ্যা লিখব সতেরো, এক, সাত, সতেরো, এরপর দেয়া আছে এক, আট, আঠারো, আঠারোর পরের সংখ্যাটি কত হবে, আঠারো, আস আমরা আমরা একটু গুণি, আঠারো, এরপর উনিশ, তারপর বিশ, দেখেছ? ঠিক আছে, তাহলে এখানে আমরা কত লিখব, আঠারোর পরের সংখ্যা লিখব উনিশ, এক, নয়, উনিশ, ওকে। নেক্সট, এক শূন্য, এক শূন্য কত, এক শূন্য দশ হয়,
দশের পরে এগারো, এগারো কিভাবে লিখব? এক এক এগারো, তাহলে দশ এগারো বারো, দশ এবং বারো এর মাঝের সংখ্যাটি হবে এগারো। ওকে, তারপর এক পাঁচ পনেরো, পনেরোর পরের সংখ্যাটি পনেরো, ষোলো সতেরো, তাহলে পনেরো এবং সতেরোর মাঝের সংখ্যাটি কত হবে? ষোলো। এক ছয় ষোলো, পনেরো ষোলো সতেরো, এরপর আছে সতেরো, সতেরোর পরের সংখ্যাটি কত হবে? সতেরো আঠারো উনিশ, তাহলে সতেরো এবং উনিশের মাঝের সংখ্যাটি আঠারো। এক আট আঠারো, এক আট আঠারো, সতেরো আঠারো উনিশ। ওকে, তারপর দেওয়া আছে চোদ্দ, এক চার চোদ্দ, চোদ্দ এর পরের সংখ্যাটি কত হবে? এক পাঁচ পনেরো, চোদ্দ পনেরো ষোলো, তাহলে চোদ্দ এবং ষোলো এর মাঝের সংখ্যাটি পনেরো। ওকে, তারপর দেওয়া আছে এক দুই বারো, বারো এর পরের সংখ্যাটি আমরা আবার গণনা করি, বারো তেরো চোদ্দ, তাহলে বারো এর মাঝের সংখ্যাটি, বারো এবং চোদ্দ এর মাঝের সংখ্যাটি হবে তেরো। তেরো কিভাবে লিখবো? প্রথমে একটা এক লিখব, তারপর কত লিখবো? একটা তিন লিখব, এক তিন তেরো। ওকে, আর একটিবার আমরা সকলে একসাথে পড়ি, দেখো ঠিক আছে কিনা। এগারো বারো তেরো, তেরো চোদ্দ পনেরো, পনেরো ষোলো সতেরো, ষোলো সতেরো আঠারো, আঠারো উনিশ বিশ। এরপর আছে দশ এগারো বারো, তারপর পনেরো ষোলো সতেরো, এরপর সতেরো আঠারো উনিশ, তারপর আছে চোদ্দ পনেরো ষোলো, এরপর কত আছে? বারো তেরো চোদ্দ। দেখেছো আমাদের সবগুলো ঠিক আছে? আমরা লেখার পর আর একটু পড়ে দেখব যে আমাদের এলোমেলো হলো কিনা। যদি আমাদের পরপর আমরা না লিখি তাহলে আমরা সেটা ভুল হয়ে গেলে আবার ওটা মুছে আবার সুন্দর করে ঠিক করে লিখবো, সঠিক করে লিখবো, ঠিক আছে? এখন আমরা কি শিখবো? এখন আমরা ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত কাউন্ট করা শিখবো, তারপর কাউন্টস বিটুইন শিখবো। তাহলে চলো আমরা একটু ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত কাউন্ট করা শিখি। সকলে আমার সাথে একসাথে কাউন্ট করো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, ওয়ান ওয়ান ইলেভেন, ওয়ান টু টুয়েলভ, ওয়ান থ্রি থার্টিন, ওয়ান ফোর ফোরটিন, ওয়ান ফাইভ ফিফটিন, ওয়ান সিক্স সিক্সটিন, ওয়ান সেভেন সেভেন্টিন, ওয়ান এইট এইটিন, ওয়ান নাইন নাইনটিন, টু জিরো টোয়েন্টি। ওকে, তাহলে এখন চলো আমরা কামস বিটুইনটা লেখা শিখি। দেখো এখানে কত লেখা আছে, ওয়ান ওয়ান ইলেভেন, ইলেভেনের পরে একটা ফাঁকা ঘর আছে, তারপর আছে ওয়ান থ্রি থার্টিন, তাহলে ইলেভেন ইলেভেন এবং থার্টিনের মাঝের সংখ্যা কত হবে? আসো আমরা কাউন্ট করি, ইলেভেন টুয়েলভ থার্টিন। ছোট সোনা বন্ধুরা, তাহলে আমরা ইলেভেনের পরে কত লিখবো? ইলেভেনের পরে লিখবো টুয়েলভ, ওয়ান টু টুয়েলভ, তারপর কত আছে? ওয়ান থ্রি থার্টিন, এখানে কিছু নাই, এখানে কত আছে? ওয়ান ফাইভ ফিফটিন, তাহলে থার্টিন আমরা কাউন্ট করি এভাবে, থার্টিন ফোরটিন ফিফটিন। ওকে, তাহলে থার্টিনের পরে কোনটি আসবে? ফোরটিন, ফোরটিন আমরা কিভাবে লিখব? আগে লিখবো একটা ওয়ান লিখবো, তারপর ফোর, ওয়ান ফোর ফোরটিন, থার্টিন ফোরটিন ফিফটিন, থার্টিন এবং ফিফটিনের মাঝে কত হবে? ফোরটিন, তারপর কত আছে? ওয়ান ফাইভ ফিফটিন, ফিফটিন এখানে ফাঁকা ঘর, এখানে আছে সেভেন্টিন, তাহলে আবার কাউন্ট করি, ফিফটিন সিক্সটিন সেভেন্টিন, তাহলে ফিফটিন এবং সেভেন্টিনের মাঝে কত হবে? সিক্সটিন, ওয়ান সিক্স সিক্সটিন, ওয়ান সিক্স সিক্সটিন, তারপর কত আছে? ওয়ান সিক্স
16 16 এর পরের সংখ্যা কত হবে 16 17 18 তাহলে 16 এবং 18 এর মাঝের সংখ্যাটি কত হবে 17 17 আমরা কিভাবে লিখব 1 7 17 তারপর 1 8 18 18 এবং 20 এটির মাঝখানে একটি ফাঁকা ঘর আছে তাহলে মাঝের মাঝের সংখ্যাটি কত হবে 18 19 20 তাহলে 19 কিভাবে লিখব 1 9 19 তারপর কত আছে 1 0 10 10 এর পরের সংখ্যা হবে 11 12 তাহলে 11 আমরা কিভাবে লিখব on 11 এরপর কত আছে 15 15 এর পরে হবে 15 16 17 15 এর পরে 16 1 6 16 এরপর 17 17 এবং 19 এর পরের সংখ্যাটি হবে কত 17 18 19 17 এবং 19 এর মাঝের সংখ্যাটি হবে 18 তারপর কত আছে 1 4 14 14 15 16 14 এবং 16 এর মাঝের সংখ্যাটি কত হবে 15 1 5 15 এরপর কত হবে 1 2 12 12 এর পরের সংখ্যা 12 13 14 তাহলে 12 এবং 14 এর মাঝের সংখ্যাটি হবে 13 ওকে 1 3 13 তাহলে আমরা একটু পড়ে দেখি আমাদের কোনটা ভুল গেল কিনা 11 12 13 13 14 15 15 16 17 16 17 18 18 19 20 10 11 12 15 16 17 17 18 19 14 15 16 12 13 14 ওকে তাহলে ছোট শোনা বন্ধুরা তোমরা সকলে হোমওয়ার্ক করে মিসকে পাঠিয়ে দেবে তাহলে মিস অনেক খুশি হব ওকে আর সুন্দর সুন্দর স্টার্ট দিয়ে দেব ওকে তাহলে আজকে এ পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ